হ্যালো আলাইকুম চ্যানেল আমি সিঠি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন রেসিপির সাথে দর্শক আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি বড় সাইজের দুটো আমি অল্প করেই করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম আমি আরও অনেক ভিডিওতে তা বলেছি তা আমি কম করে করছি আপনার করলে আরও বেশি বা আরও কম করতে পারেন আমি এখানে দুটো বড়ো সাইজের আম নিয়েছি আমার আমগুলো খুবই সুন্দর আটিটা অনেক শক্ত আর হচ্ছে অনেক মাংসযুক্ত আম নিয়েছি মর্বা করার জন্য একটু মাংসযুক্ত আমই নিতে হয় ভালো দেখে তাহলে মোরবাটা ভালো হয় খেতেও ভালো হয় দেখতেও ভালো লাগে আমি এখানে দুটো আম নিয়েছি আমি ভালোভাবে ছিলে নিয়েছি একটি কথা খেয়াল রাখতে হবে আমের মোরবার ক্ষেত্রে আমটাকে এমনভাবে ছিলতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে আমটাতে এমনভাবে ছিলতে হবে আমি সুন্দর করে ছিলে দু ফেলি করে কেটে রেখেছি এখন আমার যা করণীয় তা হচ্ছে আমি একটি কাটা চামচের সাহায্যে এই আমগুলোকে ভালোভাবে থেতলে নেব কেচে নেব কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে যেন ভেতরে রসটা ঢুকতে পারে ভালোভাবে আর করার অবশ্যই আমটাকে ভালোভাবে কেচে নেওয়া খুবই প্রয়োজন তাই এইভাবে কেচে নিচ্ছি আমি সবগুলো আমকে তারপর ফিরে আসছি আপনাদের সাথে তো দর্শক আমার আমগুলো কেচা হয়ে গিয়েছে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক আরেকটি কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই আমগুলোকে এমনভাবে ক্যাচতে হবে যেন ভিতরে আটি পর্যন্ত পৌঁছায় যেটা দিয়ে আপনি ছিদ্র করছেন সেটা যেন ভিতরে আটি পর্যন্ত পৌঁছায় আমি একটু দেখিয়ে দিচ্ছি আবারও এই যে ক্যাচার সময় যেন আটিতে কাটা চামচটা লেগে এমন শব্দ হয় এরকম ভাবে কেচে নিতে হবে তাহলে এটাতে ভিতরে ভালোভাবে রসটা ঢোকে আর মোরব্বাটা দেখতেও ভালো লাগে আর খেতে তো অনেক ভালো হয় ভালোভাবে রসটা ভিতরে ঢোকে তো দর্শক আমি ভালোভাবে সবগুলো আম কেচে নিয়েছি এখন আমি এই আমগুলোকে হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখছি দর্শক এই আমগুলোকে আমি হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামুচের মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে আমি এটাকে দুই ঘন্টার জন্য এইভাবেই রেখে দিব গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে এইভাবেই রেখে দেবো তো দর্শক ফিরে আসছি দুই ঘন্টা পর দর্শক ফিরে আসলাম দুই ঘন্টা পর আমার আমগুলো ভালোভাবে ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এই আমগুলোকে ভালোভাবে পানি থেকে চিপে নিচ্ছি এগুলোকে ভালোভাবে চিপে নিচ্ছি চিপে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দর্শক আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই পানিটা একটু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে কারণ এর আমগুলো থেকে কষ বের হয়েছে আর আমগুলো কেচার ফলে এর থেকে কিছু রস বের হয়েছে এর রসগুলো হচ্ছে টক আম থেকে মোটামুটি অনেকটাই টক বেরিয়ে গেছে যেহেতু মোরব্বা মিষ্টি হয় তাই এই টকটা বের হওয়া খুবই জরুরি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আম থেকে স্বচ্ছ টাইপের সাদা টাইপের একটু রস বের হচ্ছে এইটাই হচ্ছে আমের টকটা এটা বের হলে মোরব্বাটা বেশি ভালো হয় তো আমি এগুলো ভালোভাবে চিপে নিচ্ছি দর্শক আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে আরেকবারের জন্য ধুয়ে নিচ্ছি এই ভালোভাবে ধুয়ে এই পর্যায়ে আরেকটু ভালোভাবে চিপে নিতে হবে আমগুলোকে যেন সম্পূর্ণই পানিটা বের হয়ে যায় দর্শক আমি ভালোভাবে আমগুলোকে চিপে নিয়েছি পানি থেকে তুলে নিয়েছি এরপরও আমি কিচেন টিস্যু দিয়ে আবারও আমগুলোকে ভালোভাবে চিপে নিচ্ছি যেন অবশিষ্ট একদমই কোনো পানি না থাকে আমগুলোর মধ্যে একদমই পানিগুলো শুকিয়ে নিলে তাহলে মুরব্বাটা বেশি ভালো হবে এভাবে করে আমি সবগুলো আমের পানি শুকিয়ে নিচ্ছি কিচেন টিস্যু সাহায্যে তো দর্শক আমার আমগুলোকে রেডি করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো দর্শক আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দর্শক আমি এক কাপ চিনির জন্য দেড় কাপ পানি ব্যবহার করছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোটো ছোট তেজপাতা আর একটি দারচিনি এখন এটিকে বলক ওঠার জন্য অপেক্ষা করছি দশক চিনি শিরার মধ্যে বলক এসে গিয়েছে এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ হওয়ার জন্য। তো দর্শক আমি দশ মিনিট পর ফিরে আসছি দর্শক ফিরে আসলাম 10 মিনিট পর আপনারা দেখতেই পারছেন আমার আমগুলো প্রায় 70% হয়ে গিয়েছে এই যে এটার কালারও চেঞ্জ হয়ে আসছে তো দর্শক এই পর্যায়ে আমি চোলার রাসটা একটু বাড়িয়ে দেব মিডিয়াম থেকে হাই রাখবো চুলার রাস্তা আর আবারও ঢেকে দেব এটাকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব দর্শক আমার মরোপাটা হয়ে গিয়েছে আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে আমি তেজপাতা আর দারচিনিটা উঠিয়ে ফেলব আচার থেকে উঠিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ ঘন্টা খানিকের মতো ঠান্ডা হতে দেব তারপরে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের সাথে তো দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের মোরব্বা এই যে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে নাইস হয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে দর্শক এই মোরব্বাটা আপনারা নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাহিরে রাখলে এটাতে ফাঙ্গাস চলে আসতে পারে তাই আপনারা এটাতে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহের জন্যে আমার বাসায় তো এতক্ষণ রাখার মতো কোনো ওয়ে নেই কারণ ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা খাওয়ার জন্যে এতে এতটাই লোভনীয় হয়েছে যে আমি আমিও আর লুপ সামলে রাখতে পারছি না তো দর্শক আবার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার ইচ্ছে এটা খাওয়ার জন্যে তো দর্শক লাইক কমেন্ট শেয়ার টু মাই ভিডিও অ্যান্ড প্লিজ প্লিজ গাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকের জন্য এই পর্যন্ত